আমাদের বলার কোনো এ আছে? আমি এখন ক্রস করছি দামোদর ব্রিজ, আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি এই রাস্তাটা দিয়ে আমি এসেছি। সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। আমার সবাইকে স্বাগত জানাই আমার কার্লোস নাইলস চ্যানেলে। তো আমি আজকে যাচ্ছি আমার একটা বাইক সার্ভিস করতে, বাবার বাইক। বাবার একটা স্কুটি নিয়েছিল, সেই স্কুটিটা আজকে সেকেন্ড সার্ভিস আছে। তো সেই স্কুটিটা আজকে সার্ভিস করতে নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাই স্কুটিটা, সেই হচ্ছে সেই স্কুটি ইয়ামা জেডার। তো এটা সেকেন্ড সার্ভিস এসে গেছে, তো ফোন করেছিল শোরুম থেকে। তো আমি স্কুটিটাই সার্ভিস করতে আজ যাচ্ছি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং মোডে। তো আমি সেট আপটা রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, আমি জাস্ট এবার গাড়িতে উঠবো বলে হঠাৎ করে আমার দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেল, একজন হচ্ছে সুপ্রভাত আর একজন সুভাষ। তো ওরাও এদিকে গিয়েছিল বাগনানের দিকে, হঠাৎ করে দেখতে পেলো আমাকে, দেখতে পেয়ে আমার সাথে একটু কথা বলবে। তো তুমি কিছু বলবে? আমাদের বলার কোনো ইয়ে আছে? যদি কিছু বলো তো বলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলো। সুভাষ তুমি কিছু বলবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, চলো। তো আমার বন্ধুরা বলে দিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি তোমার সঙ্গে একটু পরে দেখা হচ্ছে, ফের সব সেট আপ রেডি করি, রেডি করে তারপরে দেখা করছি। চলো টাটা। আজকের ভিডিওটি আমি শুরু করলাম। তো আমি এখন NA6 উঠে পড়েছি, সেখান থেকে যাব বাগনান। বাগনান যে শোরুম আছে ইয়াম্মার, তো ইয়াম্মার শোরুমে যাব। তো ইয়াম্মার শোরুমে গিয়ে ওখানে আজকে সার্ভিস আছে, সেকেন্ড সার্ভিস। বেশি চালানো হয়নি কারণ বাবা চালায়, তো সেই গাড়ি অনুযায়ী বাবার সেই মতো গাড়ি নিয়ে পড়ে না। তবুও সেকেন্ড সার্ভিসের টাইম এসে গেছে, তো সেখানে তো সার্ভিসটা করতেই হবে। সেই জন্য ইয়াম্মার থেকে ফোন করেছিল, তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়লাম। আর যেহেতু কাজেরও কম কাজ সেরকম নেই, সেই জন্য বেরিয়ে পড়লাম। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ কত সুন্দর লাগছে। তো আমি এখন ক্রস করছি দামোদর ব্রিজ। তো দেখো বেশ ভালো লাগছে দামোদর ব্রিজ, দামোদর নদীটা বেশ ভালো লাগছে এখন। আর বেশ বর্ষার সময় তো জল আছে, তো ভালোই লাগছে। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এখানে, কিন্তু আজ বৃষ্টি যখন কাল থেকে থেমে গেছে, তারপরে এতটাই রোদ উঠছে, এতটাই গরম হচ্ছে যে বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এতটাই গরম, প্রচুর গরম। এই গরমের মধ্যে দিয়ে আজকে যেতে হচ্ছে। এখন প্রায় বাজে 11:15 হবে, তো বুঝতেই পারছো এখন সূর্য পুরো মাথার উপর, প্রচণ্ড গরম আছে। এখন এসে গেছি কিছু এরকম একটি জায়গায়, এই সামনেই আছে বাগনান। এখান থেকে লেফট সাইডে গেলে চলে যাবে শ্যামপুর, আর শ্যামপুর গাদিয়ারা টুরিস্ট স্পট আছে, ভালো ঘোরার জায়গা রয়েছে। আমি যাবো এখন সোজা, আমি এদিকে যাব না। এখান থেকে বাঁ দিক নিয়ে নিলে বাগনান স্টেশনের দিকে চলে যাচ্ছে, মেন যে বাগনান মার্কেট সেই মার্কেটের দিকে চলে যাচ্ছে। আর এই আগে থেকে যে সিগনালটা আছে, এই সিগনাল থেকে ডান দিকে গেলে যাচ্ছে আমতা উদয়নারায়ণপুর। তো এইসব দিকে চলে যাচ্ছে বেসিক্যালি। এদিক দিয়ে যেতে গেলে হ্যাঁ উদয়নারায়ণপুর জয়পুর পার হয়ে হুগলি পর্যন্ত চলে যেতে পারো এখান থেকে। আমি আগে থেকে বাঁ দিক নিয়ে বাগনানে যাব, তো বাগনান যে শোরুম আছে এই বাঁ দিক দিয়ে গেলে কাছাকাছি হয়ে যাবে। আমি আগে থেকে বাঁ সাইডে নেবো, নিয়ে আমি যাবো বাগনানের দিকে ঢুকে যাবো। আর এইটা এখান থেকে যে বাইপাস হয়ে আছে, বাইপাস হয়ে ডান দিকে চলে গেলে যাবে মানকুর জয়পুর হয়ে ওইদিকে রাস্তা চলে যাচ্ছে কল্যাণপুর। আর আমি যাচ্ছি এখন বাগনানের দিকে যাচ্ছি। আমি সামনে থেকে একটা ইউটার্ন নিয়ে চলে যাব বাগনান ওটি রোডের ওপর, যেটা যাচ্ছে বাগনান হসপিটাল আছে, বাগনান বিডিও রয়েছে, তারপর বাগনান স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই রাস্তাটা একটু মোটামুটি ভালোই ভিড় থাকে, তো একটু দেখে চালাতে হয়, সাবধানে চালাতে হয়। এটা হচ্ছে বাগনান একটি হসপিটাল, সানফ্লাওয়ার হসপিটাল অ্যান্ড আই কেয়ার। খুব ভালো হসপিটাল বলতে পারা যেতে পারে বাগনানের বুকে। তো আমি সামনে থেকে যাবো ডান দিকে গিয়ে আমার শোরুম, আমি সেই শোরুমে যাবো, গিয়ে গাড়িতে সার্ভিস করাবো, দেখি কতক্ষণ কী টাইম লাগে।
মোটামুটি তো এখানে গাড়ি আছে, দেখা যাক কতক্ষণ কি টাইম নেয় এরা। তো আমি চলে এসেছি বাগনানে, তোমরা তো দেখেছো। তো আমার গাড়ি কাজ করাতে দেওয়া হয়ে গেছে, তো ওনারা কাজ করছেন। আমার সব যা পেপার ওয়ার্কের কাজ ছিল সব হয়ে গেছে, তো আমি একটু বাইরেটা দাঁড়িয়ে আছি। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি এই রাস্তাটা দিয়ে আমি এসেছি। তো এখান থেকে এই রাস্তাটা সোজা এদিকে চলে যাচ্ছে, বাগনান যে আদর্শ স্কুল আছে, আদর্শ স্কুল সেখান থেকে বাঁ দিক গেলে বাগনান বাসস্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে, আবার ওখান থেকে যাচ্ছে আপনার রেল স্টেশনের কাছে। তো দেখা যাক কতক্ষণে এরা গাড়িটা পুরো কমপ্লিট করে দেয়। বাদবাকিটা দেখছি কিছুক্ষণ পরে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে পিছনে, আমার পিছনে যেটা আছে ওপরে হচ্ছে এটা ইয়ামাহা শোরুম। আর এর ঠিক নিচে রয়েছে, এখানে রয়েছে নিচে, নিচেটা রয়েছে হচ্ছে সার্ভিস সেন্টার। তো নিজেই কাজ হচ্ছে। তো এখান থেকে ইয়ামাহা থেকে আমাকে বললো যে ভেতরে কোনো ভিডিও করা যাবে না, তো ভেতরে কোনো ভিডিও করতেও পারবো না, আর গাড়ি দেখাতেও পারবো না যে কীভাবে কী গাড়ির কাজ হচ্ছে না হচ্ছে। তো বাকিটা তোমাদের সঙ্গে পরে আলোচনা করবো, দেখি গাড়ির কাজটা হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। তো আমার এখন বাগনানের কাজ মিটে গেছে, বাইকের সার্ভিসিংয়ের কাজ। তো এই জামটা কাটি একটু বেরোই, তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলছি সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স নিয়ে। সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়ে গেল, ভেবেছিলাম হয়তো মোবিল চেঞ্জ করতে বলবে, কারণ আমি দেখেছি আগে আমার যখন আমার যে SP125 আছে তো সেখানে সার্ভিস ফ্রি সার্ভিস করা মানেই ওরা মোবিল চেঞ্জ মাস্ট করাতো। তো সেই জন্যই দেখলাম যে না, এখানে ওরা নিজেরাই বললো যে না মোবিল চেঞ্জের কোনো প্রয়োজন নেই, তো গাড়ি বেশি চলেনি যেহেতু, শুধুমাত্র FI চেক হলো আর কিছু একটা চেঞ্জ করেছে। টোটাল ওই 222 টাকা বিল করেছিলো, তো ঠিকই আছে বিল করেছিলো 222 টাকা। আর আমি একটু সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো আমার গাড়িটা, গাড়িটা কেমন লাগছে একটু বলো, দেখো সার্ভিস হয়ে যাওয়ার পরে গাড়িটি কেমন লাগছে। তো ঠিকই আছে, ভালোই সার্ভিস করেছে, আর কম টাকার মধ্যেই সার্ভিস হয়ে গেছে, মোটামুটি কম খরচার মধ্যেই হয়েছে, কারণ মোবিল চেঞ্জ করেনি যে কালে, তো সেই জন্য এত টাকাও লাগেনি। তো দেখো গাড়িটা, চলো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সবসময় মুখে হাসি রেখো, আর সবসময় রাইড সেভ করো, আর সেফলি রাইড করার চেষ্টা করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো টাটা, বাই বাই।